সম্মানী বৃদ্ধি অসম রয়্যালিটি ব্যবস্থা মিউজিক রেগুলেটরি কমিশন গঠন কিংবা শিল্পীদের জাতীয়করণ দীর্ঘদিন ধরে এমন নানা দাবি জানিয়ে আসছেন দেশের সঙ্গীতাঙ্গনের মানুষেরা এতদিন মুখে মুখে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দাবি জানিয়ে আসলেও এবার সব ভুলে এক হয়েছে শিল্পী সমাজ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে করেছেন সংবাদ সম্মেলন এটা পূরণ হলে শুধু আমাদের না আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তাদের জন্য একটা সুন্দর জায়গা হবে এবং তারা বলতে পারবে আমরা গান গাই আমরা মিউজিশিয়ান যারা এতদিন সুবিধা বঞ্চিত ছিল যাদের সঙ্গে এই ধরনের ডিফারেন্সিয়েট করা হয়েছে হ্যাঁ তো তারা মনে হয় আমার মনে হয় যে এই আট দফা দাবি পূর্ণ হলে তারা অবশ্যই কিছুটা সুবিধা প্রাপ্ত হবে যে আট দফা দাবি এখানে উঠে এসেছে আমি বলবো সম্পূর্ণ যৌক্তিক কেননা সবগুলো সেক্টর ঠিক থাকলেই আমরা শিল্পীরা ভালোভাবে চলতে পারি এদিন মুক্ত শিল্পী সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরা হয় আট দাবি শিল্পীদের বিশ্বাস যৌক্তিক দাবিগুলো মেনে নিলে সঙ্গীতাঙ্গনে দূর হবে বৈষম্য এতদিন আমরা দেখেছি রাজা এসেছেন রাজা গেছেন কিন্তু আমাদের দাবি দেওয়া কোনোদিন এই স্বীকৃতিটুকু পর্যন্ত পাইনি বাকিগুলো তো পাবই না বা পাই নাই তো অরাজনৈতিক যে সরকার এই মুহূর্তে আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমরা স্বারকৃপি পেশ করবো আমাদের দাবি দেওয়াগুলো আমাদের বিশ্বাস আমরা তাদের কাছ থেকে একটা সুবিচার পাবো আমরা পেশার যে স্বীকৃতিটা চেয়েছি আমরা পেশার স্বীকৃতিটা যদি বলতে চাই পেশার স্বীকৃতি হলে জাতীয়করণ আমাদের বেতন ভাতা বৃদ্ধি বা সব কিছুর সমন্বয় হবে একজন শিল্পীর যেটা আত্মপরিচয় এটাই ন্যাশনালি একটা কার্যক্রমের মধ্যে পড়বে মানে আপনার আইডেন্টি আপনাকে আপনার রয়্যালিটি পৌঁছে দেবে বিকালে এই আয়োজনের আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের গেটে অবস্থান নেন কিছু শিল্পী বিটিভির ডিজি জিএম সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও টিভিতে অনুষ্ঠান প্রাপ্তিতে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন তারা প্রতিষ্ঠানগুলো যেগুলি আছে সরকারি প্রতিষ্ঠান বলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি অনিয়মতান্ত্রিকভাবে চলছে সেটা বন্ধ করা হোক বিটিভিতে আমরা ঢুকলে আমাদের ঢুকতে দেয় না কারণ হচ্ছে আমাদের নাকি আইডেন্টি না আমাদের পরিচয় নেই আমাদের সেই শিল্পী সমাজের আশা নতুন বাংলাদেশে সত্যিকার অর্থেই থাকবে না কোনো বৈষম্য থাকবে সম অধিকার মাকসুদুল হক ইমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সেরা পণ্য সবার জন্য